এই সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। এটা এমন একটা, এখানে খুব স্বচ্ছন্দে মনের গোপন গান, না বলা কথা কিংবা কোনো সত্য জিজ্ঞাসা আমরা সারাদিন কেন করবো, সেইটা নিয়ে যখনই বন্ধ Thank you.
Thank you.
ব্রঙ্কিয়াল একটা প্রবলেম হয়েছিল, আমি হসপিটালাইজ ছিলাম, হ্যাঁ, তার ঠান্ডা, তার জন্য একটু ধরা ধরা লাগছিল প্রথমে, হ্যাঁ, এখন অনেকটা ঠিক আছে। তো ঠান্ডাটা লাগাতে ডাক্তার বারণ করছে, একটা এজের পরে ঠান্ডাটা যাতে না লাগে, নিউমোনিয়া হয়ে যাওয়ার চেষ্টা, আবার ইঞ্জেকশন নিতে হবে। দেখুন, গানকে যে কোনো জিনিসকে ভালোবাসলে সেটার সম্বন্ধে একটা চিন্তা থাকে, তাই না? সেই চিন্তাটা নার্ভাসনেস নয়, এটা একটা চিন্তা মানুষের থাকে না, যে ঠিক পিন পয়েন্টে সুরটা লাগা, এ করা, এগুলো থাকে। দিদি, আরে কিন্তু আজকে এই গানের এই সেই পুরনো গলা আমরা টের করি, কেমন লাগছে পারফরমেন্সটা করতে পারি? ভালো ভালো লাগছে। আমি যে ওনার সাথে গলা মিলিয়ে দু লাইন গাইতে পারবো, এ আমার স্বপ্নের অতীত ছিল। সেই জায়গা থেকে আমার মানে ছোটোবেলা থেকে তার গান শোনা, দোনায়না আমার ভীষণ প্রিয় গান, পিকচারাইজেশন এবং গান আমার মানে প্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। আমাদের সিরিয়ালে বা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে অনেকবার, সেখানে তার শিল্পীকে এইভাবে সামনে থেকে দেখা, দোনায়নার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানতে পারলাম, ওনার সাথে দু লাইন গাইতে পারলাম, গলা মেলাতে পারলাম, এ আমার একদম চরম চরম সৌভাগ্যেরও মানে আমি ভাবতেও পারিনি। আমার সত্যিই ভালো লাগলো আজকে এসে ওনার সঙ্গে। আমার অনেক দিনের আলাপ, উনি কলকাতায় এলে অনেক সময় আমার বাড়িতে থাকেন। এমন হয়েছে আমি লিখছি, উনি হারমোনিয়ামে সকালবেলা রেওয়াজ করছেন, সে এখানে না, আমি যখন এর আগে অন্য জায়গায় থাকতাম সেই সগুনির কাছে, তখন থেকে সেইটা একটা অভিজ্ঞতা আমার জীবনে। সুতরাং উনি এমনি খুব নামি মানুষ, সারা বিশ্ব হয়তো চেনে, কিন্তু আমার কাছে নাম তো বটে, তার সঙ্গেও একটা ভীষণ, তাছাড়াও একটা এমন আন্তরিক সম্পর্ক, কখনো বুঝতে দেননি যে উনি অত বড় একটা একজন তারকা। সেইটা সবসময়ই প্রশ্রয় দিয়েছেন, সবসময়ই সেই মানে সহজ করে নিয়েছেন, আর তাই জন্যেই যখন এখানে এসেছেন আমাদের জন্যই কিন্তু ডেটটাও চেঞ্জ করেছেন। ওনার 8 তারিখে চলে যাওয়ার কথা ছিল, 9 তারিখে, শুধু আমাদের প্রোগ্রাম একবার বলাতেই বলেছিল আমি আসব। আর এখানে এমনিতে নোয়াতে আগে এসেওছেন উনি অনেকবার। আর একটা কথা বললাম না, যে উনি বলছেন যে আমার হয়ে প্রে করো কাল যেন অনুষ্ঠানটা ভালো হয়, সারা বিশ্বে যিনি গান গিয়েছেন তিনি এই কথাটা বলছেন, কতটা মহানুভব হলে এটা হয়।
গান মানে তো আমাদের সেই সময় ফিরিয়ে দিচ্ছে, গান মানে তো আমরা আমরা সেই কৈশোরে ফিরছি, সেই রোমান্স তো শিখেছি আরতি মুখোপাধ্যায়ের গানে, মান্নাদের গানে, এদের কে কয়েকজনের গান থেকে তো রোমান্সের মানে এদের হাত ধরে তো রোমান্স রোমান্সের কী বলবো মানে অভিষেক হওয়া, তো সেইটা সেই দিনগুলো সেই মুহূর্ত সেই সবই মনে পড়ছে। এখনও আমি এখানে কথা বলছি কিন্তু আমার কানটা মনটা ওখানে শুনতেই পাচ্ছেন, আপনারাও যে কি সুন্দর গান পাচ্ছে খুবই ব্লেসড, কারণ আমরা অনেক থ্যাংকস মানে লীলা আন্টিকে অনেক অনেক ধন্যবাদ যে এই সুযোগটা উনি করে দিয়েছেন, যেখানে আমরা একদম সরাসরি আমাদের সবার প্রিয় আরতি মুখোপাধ্যায়ের সাথে আমরা কথা বলতে পারছি, আমরা ওনার গান শুনতে পাচ্ছি একদম সামনে থেকে, একদম একটা ঘরোয়া বৈঠকি আড্ডায় আড্ডার মতো একটা অনুভূতি, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ লীনা আন্টিকে। আমরা ছোটোবেলা থেকে আরতি মানে আমার তো ওনার গান শুনে মনে হতো যে স্বর্গের কোনো অপ্সরার মতন সুন্দরী কোনো মহিলা, মানে দ্যাট ওয়াজ দ্য ভিজুয়ালাইজেশন, এবং অত্যন্তই মিষ্টি দেখতে, কিন্তু মানে ওনার গলাটা ওয়াজ অ্যামেজিং অলওয়েজ। আর এটা তো ফ্যান মোমেন্ট আমার কাছে, মাধবী মাসি রয়েছেন যার ছোটোবেলা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি সেনকে সৌমিত্রবাবুর সঙ্গে ওনার একটা ফিল্মের অংশ দেখছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, ও মানে দুজনেরই একজনের গলার প্রেমে পড়া যায়, একজনের ছবির মানে অভিনয়ের প্রেমে, এবং অত্যন্ত সুদর্শনা অভিনেত্রী ছিলেন মাধবী মুখার্জি, ভীষণ রোম্যান্টিক দেখতে, দুজনের ফ্যান মোমেন্ট আর কি, আমাদের ঢাক ঢাক করে হার্ট বিট বেড়ে যায় এদের এখনও, মানে যেহেতু ওই মোমেন্টগুলো আমাদের বড়ো হওয়ার ওই মোমেন্টগুলো মাথার মধ্যে কাজ করে না, এখন যত বয়স হয়ে গেছে যতই যাই যেই যাই বলুক দেখলে এখনও হার্ট বিটটা ওইরকমভাবেই বাড়ে না, হয় আমি বোধ হয় এখনও টিনেজ এবং তারা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধবী মুখার্জি এবং সেই সময়কারই সাতের দশকের আরতি মুখার্জির আমি ফ্যান আর কি। সো ইটস অ্যামেজিং এই মোমেন্টগুলো দেওয়ার জন্য, এই নোয়াতে এসে নোয়ার খাবার দাবার সব তো ঠিক আছে কিন্তু এই যে আড্ডার পরিবেশ এবং এই নোয়া যে আমাদের এই মোমেন্টগুলো দিচ্ছেন, এই অপূর্ব মোমেন্টগুলো, এর জন্য আমি মানে মানে থ্যাংক ইউ টু এভরিওয়ান, মানে থ্যাংক ইউ বলতে বাধ্য হচ্ছি, থ্যাংক ইউ নোয়া, থ্যাংক ইউ লীনাদি আর পুরো টিমকে এই মোমেন্টগুলো দেওয়ার জন্য, ইটস অ্যামেজিং।